বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক বাপ্পারাজ, জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। 1963 সালে জন্ম, আসল নাম রেজাউল করিম বাপ্পারাজ। নায়ক রাজ রাজ্জাকের দ্বিতীয় পুত্র। দুঃখ কষ্ট প্রতিবাদমূলক সিনেমাতে অভিনয় করতে দেখা যায়, যা বেশিরভাগ সিনেমাতেও শেষ দিকে তাকে মৃত্যুবরণ করতে দেখা গিয়েছে। কিছু কিছু সিনেমা দর্শককে ভীষণ ভালো লেগেছে। বর্তমানে তিনি বাংলাদেশে বসবাস করেন। তার অভিনয় যথেষ্ট জনপ্রিয়।